كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. شرمائن تشاهدين بها بندقل أمرا سورة البينات প্রথম কয়েকটি আয়াতের তর্জমা এবং তাফসির জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা প্রথমেই এই সূরাটির ভূমিকা বা এই সূরাটির সম্পর্কে সামান্য আমরা একটা ভূমিকা দেব। এই সূরাটির নাম সূরাতুল বাইয়িনা, সূরাতুল বাইয়িনা। বাইয়িনা শব্দের অর্থ কী? বাইয়িনা শব্দ হচ্ছে স্পষ্ট প্রমাণ, সুদৃঢ় প্রমাণ। বাইয়িনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্পষ্ট বা সুদৃঢ় প্রমাণ। এই সূরাটির নাম আমরা বাইয়িনা হিসেবেই জানি, কিন্তু মুফাসসিরিন কেরাম এই সূরাটির আরও কয়েকটি নাম উল্লেখ করেছেন। যেমন এই সূরাটিকে সূরাতুল কাইয়িমাহ বলা হয়, সূরাতুল বারিয়াও বলা হয়। সূরাতুল বারিয়া অর্থাৎ সূরাতুল কাইয়িমা। আবার এই সূরাটি লাম ইয়াকুনিল্লাযিনা নামেও পরিচিত, সূরা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি মুফাসসিরিন কেরামের বক্তব্য থেকে যে এই সূরাটির নাম সূরাতুল বাইয়িনাই শুধু নয়, আরও কিছু নাম আছে, সূরাতুল কাইয়িমা, সূরাতুল বারিয়া, সূরা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু, তাই না? আবার এখানে দেখছি সূরাতুল বাইয়িনা। প্রিয় বন্ধুগণ, এই সূরাটি মাক্কী নাকি মাদানী? এই সূরাটি মাক্কী নাকি মাদানী এটা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। মাক্কী অথবা মাদানী এই বিষয়ে কি আছে? কিছু দ্বিমত রয়েছে। বসরি এবং কুফি মুফাসসিরিন কিরামদের মাঝে এই বিষয়ে এই দ্বিমত রয়েছে। তবে অধিকাংশের মত হচ্ছে যে এটি হচ্ছে মাদানী সূরা, এটি মাদানী সূরা। এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ দৃঢ়ভাবেই বলেছেন যে এটি মাদানী সূরা, সূরাতুল বাইয়িনা মাদানী সূরা। তো এরকম একটি হাদিস রয়েছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন এবং তাকে বললেন যে আপনি এই সূরাটি উবাই ইবনে কাবকে পড়ে শোনান বা তার কাছে পড়েন। প্রিয় সাথী বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উবাইকে ডাকলেন, ডাকার পরে তাকে বললেন যে এই সূরাটিকে জিব্রাইল বলেছেন যেন তোমাকে আমি পড়ে শোনাই। এই কথা শুনে উবাই উবাই বলতেছে হে আল্লাহর রাসূল, তিনি কি আমার নাম উচ্চারণ করেছে, আমার নাম বলেছেন? তখন বলছে যে হ্যাঁ, তোমার নাম বলেছে। এই কথা শুনে উবাই কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, প্রিয় সাথী বন্ধুগণ,
এই সূরাটি নাজিলের দিক দিয়ে উলামায়ে কিরাম যেটা বলেছেন যে সূরাতুত তালাকের পরে এবং সূরাতুল হাশরের আগে, সূরাতুত তালাকের পরে এবং সূরাতুল হাশরের আগে এই বাইয়িনা সূরাটি অবতীর্ণ হয়েছে। মানে এর পূর্বে সূরাতুত তালাক, সূরাতুত তালাকের পরে, সরি, সূরাতুত তালাক আগে নাজিল হয়েছে, এরপরে হয়েছে বাইয়িনা, তারপরে হয়েছে হাশর। তার মানে এই দুই সূরার মাঝখানে হচ্ছে এই বাইয়িনা সূরাটি অবতীর্ণ হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা নাজিলের দিক দিয়ে দেখতে পেলাম যে এই সূরাটি কোন সূরার আগে এবং কোন সূরার পরে। এর আয়াত সংখ্যা কতটি? আটটি। তবে এটা নিয়েও কিছুটা দ্বিমত রয়েছে, কেউ কেউ বলেছেন নয়টি, কেউ কেউ বলেছেন নয়টি। তবে আমাদের কাছে যে মুসহাব রয়েছে, যে কোরআন রয়েছে, সেটাতে মোট আটটি আয়াত লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্যে এই যে দ্বিমতগুলো আমরা শুনতেছি যে আয়াত সংখ্যার ক্ষেত্রেও দ্বিমত রয়েছে, যেমন আমরা ইতিপূর্বে সূরাতুল কদরের মধ্যে পড়েছি যেখানে পাঁচটি, কেউ বলেছেন ছয়টি। হ্যাঁ, সূরা কদরের মধ্যে পাঁচটি আয়াত রয়েছে, কারো কারো মতে ছয়টি আয়াত রয়েছে। তার মানে দেখা যায় আয়াত গণনার ক্ষেত্রে একই আয়াতকে দুই ভাগে ভাগ করে কেউ আলাদাভাবে নাম্বারিং করেছেন, কেউ হয়তো বা একসাথে নাম্বারিং করেছেন। এই জন্য নাম্বারের ক্ষেত্রে এই বিরোধটা থাকার কারণে আয়াত সংখ্যার ক্ষেত্রেও পার্থক্যটা দেখা যায়। এই জন্যে আমাদের বলা, যদি বলা হয় যে কোরআনের মোট আয়াত সংখ্যা কত, যদি বলা হয় কোরআনের মোট আয়াত সংখ্যা কত, এই বিষয়টা নিয়েও কিন্তু দ্বিমত দেখতে পাই আমরা। আমরা যেটা সবচেয়ে প্রসিদ্ধ 6666, আবার আরেকটি শক্তিশালী মত হচ্ছে 6236টি, তাই না? 6236টি আয়াত রয়েছে। তো এই মতগুলো থেকে বাঁচার ক্ষেত্রে আমরা যদি এভাবেও বলি যে 6000-এর উপরে আয়াত রয়েছে, 6000-এর উপরে কি রয়েছে? আয়াত রয়েছে, যেহেতু সংখ্যার ক্ষেত্রে কিছুটা কি পার্থক্য দেখা যায়। তো যাই হোক, পার্থক্য যতই থাক না কেন, বর্তমানে সবচেয়ে আমাদের হাতে যে কোরআন রয়েছে, বিশেষ করে সৌদি আরব থেকে যে প্রকাশিত কিং ফাহাদ আল কোরআন প্রিন্টিং প্রেসের যে কোরআনটি, সেই কোরআনের এটাই বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত, এবং সারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কোরআন বিনামূল্যে ছাপিয়ে বিতরণ করেছে এই সৌদি আরবের সরকার। এই যে একটা, মানে এটা ছোটোখাটো কোনো প্রকল্প নয়, অনেক বড় একটি প্রকল্প। এই কাজের জন্যে সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ কোরআনে যে তিনি সেবা দিয়ে গেছেন, খেদমত দিয়ে গেছেন, শুধু এটা নয়, কোরআনের তর্জমা সারা বিশ্বের অগণিত ভাষায় এই কোরআনের ব্যাখ্যা মানুষের হাতে হাতে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দিয়েছেন। কথা ঠিক না বেটি? আমরা আল্লাহর কাছে দোয়া করি এই খেদমতের বিনিময়ে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। যাই হোক, যেটা কথা বলতে যাচ্ছিলাম যে এই কোরআনে কিন্তু 6236টি আয়াত রয়েছে, এবং এটাই সবচেয়ে নির্ভরযোগ্য কথা। তো আমরা আসলে বুঝতে পেরেছি যে কি কারণে কোরআনের আয়াতের ক্ষেত্রে আমরা দ্বিমত দেখতে পাই, কারণ মুফাসসিরিন কেরাম আয়াত মানে সংখ্যা গণনার ক্ষেত্রে দ্বিমত করেছেন কোনো কোনো আয়াতের ক্ষেত্রে। কথা বোঝা গেছে কিনা সাথী বন্ধুগণ? তো যাই হোক, আমরা একটু সামনে চলি। তাহলে এই সূরার মধ্যে মূল বিষয়বস্তুটা কি? এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৌলিকভাবে কোন কথাটি বলেছেন বা কোন কথার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন? এখানে প্রিয় সাথী বন্ধুগণ, প্রথমত ইহুদি খ্রিস্টানদেরকে অ্যাড্রেস করা হয়েছে, আহলে কিতাব বা মুশরিক যারা, তারা যে দিন নিয়ে মতবিরোধ করে এই জন্যে তাদেরকে সতর্ক করা হয়েছে। দিন ইসলাম নিয়ে তারা বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক এবং বিতর্কে লিপ্ত হয়, তো এভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে। দুই নম্বর হচ্ছে যে আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যে, কেবল তারই সন্তুষ্টির জন্যে ইবাদত করার নির্দেশ প্রদান করা হয়েছে। তিন নম্বর হচ্ছে
এই সৃষ্টি জগতের মধ্যে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ মানুষ কারা এবং সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ কারা, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই আয়াতের লাস্টের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন যে কারা শ্রেষ্ঠ মানুষ আর কারা নিকৃষ্ট মানুষ। সৃষ্টি জীবের মধ্যে, শুধু মানুষের মধ্যে নয়, সৃষ্টি জীবের মধ্যে কারা শ্রেষ্ঠ আর কারা নিকৃষ্ট, সৃষ্টি জীবের মধ্যে, সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমের মধ্যে শেষের দিকে স্পষ্ট ভাষায় বলেছেন। যাই হোক সাথী বন্ধুগণ, এরপর যে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন সূরাতুল বাইয়িনার এই আয়াতগুলিতে। আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়াকুলিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, লাম ইয়াকুলিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, কাফের আহলে কিতাবগণ এবং মুশরিকগণ, কাফের আহলে কিতাবগণ এবং মুশরিকগণ, তারা বিরত থাকবে না তাদের কুফুরি থেকে, তারা বিরত থাকবে না তাদের কুফুরি থেকে, বিরত থাকতো না তাদের কুফুরি থেকে, হাত্তা তাতিয়াহুল বাইয়িনা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্বচ্ছ এবং সুস্পষ্ট দ্ব্যর্থহীন প্রমাণ না আসে। প্রিয় ভাইরা, তারা বলতো, মুশরিকরাও বলতো, অথবা আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান রয়েছে তারা বলতো যে আমরা আমাদের যে যে পথে আমরা আছি, যে বিশ্বাসের উপরে আমরা রয়েছি, সে বিশ্বাস থেকে আমরা দূরে সরব না যতক্ষণ পর্যন্ত তাওরাত ইঞ্জিলের মধ্যে যেই কথা বলা হয়েছে, অর্থাৎ শেষ নবীর আগমন ঘটবে, সুস্পষ্ট প্রমাণ তারা দেখতে পাবে, এই প্রমাণ তাদের হাতে না আসা পর্যন্ত তারা তাদের মত থেকে ফিরে আসবে না, তাদের কুফুরি এই পথ ও মতে ফিরে আসবে না। তারা এই কথা বলতো, অবশ্য যখন তারা প্রমাণ পেয়ে গেছে, তাদের কাছে যখন দলিল এসে গেছে, তখন তারা আবার বিবাদে লিপ্ত হয়ে গেছে, সেটা পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো সাথী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাম ইয়াকুলিল্লাযীনা কাফারু, কাফেররা নয় মানে ফিরে আসবে না, মিন আহলিল কিতাব, আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, আহলে কিতাব মানে কিতাবধারী, যাদের কাছে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিদের কাছে কোন কিতাব নাযিল হয়েছিল? তাওরাত। আর খ্রিস্টানদের কাছে কোন কিতাব নাযিল হয়েছিল? ইঞ্জিল। তাওরাত এবং ইঞ্জিলের যারা অনুসারী ছিল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, এদেরকে বলা হয় আহলে কিতাব, কিতাবধারী, এদের কাছে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল। বর্তমান যুগে আমরা যদি এই তাওরাত ইঞ্জিল খুঁজি, তাহলে কি এ ধরনের কোনো কিতাব দেখতে পাই বর্তমানে, কি পাওয়া যায় আহলে তাওরাতের নামে কোনো কিতাব? আপনারা কি দেখেছেন কেউ? ইঞ্জিল নামে কিছুটা মাঝে মাঝে দেখা যায়, ইঞ্জিল যেটা আমাদের দেশে বাংলাতে তারা বের করেছে, পবিত্র ইঞ্জিল শরীফ, তারা নাম দিছে কি পবিত্র ইঞ্জিল শরীফ, এবং কোরআনের মতো করেই উপরটা তারা প্রচ্ছদ তৈরি করে ছাপিয়েছে, নাউজুবিল্লাহ। আর আরব বিশ্বে এই এই এটা পাওয়া যায় আল কিতাবুল মুকাদ্দাস, কিতাবের নাম দিছে কি আল কিতাবুল মুকাদ্দাস, মানে পবিত্র গ্রন্থ, এবং কোরআনের মতো অবিকল দেখতে, উপরে প্রচ্ছদ সবকিছু কোরআনের মতো, ভিতরে আরবিতে লেখা। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এই কিতাব তাওরাত এবং ইঞ্জিল, মূলত ইহুদি এবং খ্রিস্টান তারা এই দুইটি কিতাবকে একত্রিত করে আলাদা একটি বই রচনা করেছে, সেটার নাম তারা দিয়েছে বাইবেল। তারা নাম কি দিয়েছে? বাইবেল দিয়েছে। এটাকেই দুইটি ভাগ বলছে, ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট নামে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ওল্ড টেস্টমেন্ট বলতে বোঝানো হচ্ছে তাওরাতকে, আর নিউ টেস্টমেন্ট বলতে বোঝানো হচ্ছে ইঞ্জিলকে, এবং দুইটির সমন্বয় নিয়ে তারা এই কি বের করেছে, এই আল কিতাবুল মুকাদ্দাস, পবিত্র কিতাব বা বাইবেল। যাই হোক, আমরা আসলে আমাদের সেটা উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু বলছেন,
যে আহলে কিতাবরা বল, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, ওয়াল মুশরিকিন, এবং যারা শিরক করে, মূর্তি পূজারি, যারা মূর্তি পূজা করে, মুশরিকিন মানে যারা আহলুল আওসান ওয়াল আসনাম, যারা মূর্তি পূজায় লিপ্ত, যেমন আরবের মুশরিকরা যারা মূর্তি পূজা ছিল, যাদের চিন্তা চেতনায় মগজে সার্বক্ষণিক মূর্তি পূজার চিন্তা চেতনা কিলবিল করত, সার্বক্ষণিক মূর্তি পূজাকে নিয়ে তারা ব্যস্ত থাকত, এদেরকে বলা হচ্ছে মুশরিক। শুধু আরবদেরকে বোঝানো হচ্ছে না, এমনকি মুশরিক যারা আগুনের পূজা করে, অগ্নি পূজক, তারাও কিন্তু মুশরিক। কথা ঠিক না বেটি? অগ্নি পূজারীরাও মুশরিক, আরো আছে নক্ষত্র পূজারী। এভাবে করে আরবদের থেকে অথবা অনারবদের থেকে যত মানুষ যারা শিরক করে সবাইকে কিন্তু এখানে উদ্দেশ্য, অর্থাৎ মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া অন্যান্য সকল ধর্মাবলম্বী যারা হয় ইহুদি অথবা খ্রিস্টান অথবা মুশরিক, বৌদ্ধরা মুশরিক না? হ্যাঁ, বৌদ্ধরা মুশরিক। এভাবে করে মূর্তি পূজার হিন্দুরা মুশরিক, এরকম অসংখ্য অগণিত কি আছে ধর্ম আছে যেগুলো তো আসলে তারা শিরক করে, মুশরিক তারা। সাথী বন্ধুগণ, সমস্ত মুশরিকরা, এর উদ্দেশ্য যে মুনফাক্কিনা, অর্থাৎ তারা ফিরে আসবে না, আই লাম ইয়াকুন তারিকিনা দীন, কুফরহুম, তাদের কুফরিকে তারা পরিত্যাগ করবে না, হাত্তা তাতিয়াহুম, পরিত্যাগ করতো না, হাত্তা তাতিয়াহুম বাইয়িনা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসে। বাইয়িনা শব্দটা দুটি অর্থ রয়েছে, বাইয়িনা শব্দটা আসছে মানে এমন স্পষ্ট যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, ঝকঝকে, সুদৃঢ়, যেটাকে বলে বুরহান, মজবুত দলিল, এটাকে বলা হয় বাইয়িনা। কুল হাতু বুরহানাকুম, মানে বুরহান এবং বাইয়িনা একই অর্থ, বুরহান মানে হচ্ছে শক্তিশালী মজবুত দলিল, কথা বুঝে গেছে, স্পষ্ট, অর্থাৎ যেই দলিলের মাধ্যমে হক এবং বাতিল স্পষ্ট হয়ে যায়, এমন দলিল যে দলিলের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় কোনটা হক আর কোনটা বাতিল, এটাকে বলা হয় বাইয়িনা। আবার আরেকটা অর্থ হচ্ছে আল বাইনুনা, বাইয়ুনা, বাইনুনা থেকে শব্দটা আসছে, বাইনুনা মানে হচ্ছে পার্থক্য করা বা মানে বিচ্ছিন্ন করে দেওয়া, বিচ্ছিন্ন, বাইনুনা শব্দে বিচ্ছিন্ন করা, অর্থাৎ এমন প্রমাণ যেটা হক এবং বাতিলের মধ্যে মানে হককে বাতিল থেকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়, হককে আলাদা করে দেয়, বাতিলকে আলাদা করে দেয়, এরকম প্রমাণকে কি বলা হয়, বাইয়িনা বলা হয়, যেটা হককে বাতিল থেকে আলাদা করে দেয়, হ্যাঁ, এবং বাতিলকে হক থেকে আলাদা করে দেয়। তাহলে আমরা বললাম সুস্পষ্ট প্রমাণ বলতে এই প্রমাণকে বোঝানো হচ্ছে যেটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, সত্যকে মিথ্যা থেকে, হককে বাতিল থেকে, হ্যাঁ, একেবারে সুস্পষ্ট প্রমাণ পার্থক্য করে দেয়, এবং যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই। এখানে এই বাইয়িনা দ্বারা কী উদ্দেশ্য? বাইয়িনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সুস্পষ্ট প্রমাণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন, কি কোরআন। আবার কোন কোন মুফাসসিরিন কিরাম বলছেন যে সুস্পষ্ট প্রমাণ বলতে বোঝানো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, কারণ আল্লাহ তাআলা বলছেন এরপরে রাসূলুম মিনাল্লাহ, সুস্পষ্ট প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল্লাহ, এমন রাসূল যে রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছেন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতলু, যিনি তেলাওয়াত করবেন, যিনি পাঠ করে শোনাবেন, সুহুফা মুতাহহারা, সুহুফ মানে হচ্ছে সহিফ, সহিফার বহুবচন সুহুফ, মানে লিখিত গ্রন্থকে বলা হয় সহিফা, হ্যাঁ, ইয়াতলু, যিনি তেলাওয়াত করবেন, সুহুফা মুতাহহারা, পবিত্র সহিফা থেকে, কত পবিত্র সহিফা থেকে, গ্রন্থ থেকে, ফিহা, যার মধ্যে রয়েছে, কুতুবুন কাইয়িমা, কুতুব মানে আসলে কিতাবের বহুবচন কুতুব, কাইয়িমা মানে হচ্ছে, কাইয়িমা মানে হচ্ছে মজবুত বা মূল্যবান, কাইয়িমা মানে হচ্ছে কি মূল্যবান, দামি, যেটা কি কিমত, কিমতওয়ালা, যেমন আমরা বলি না কিমত, কিমত থেকে আসছে কাইয়িমা, মানে এমন সুপবিত্র সহিফা বা গ্রন্থ যেখানে মধ্যে রয়েছে মূল্যবান বিষয়াদি, অর্থাৎ এমন মূল্যবান যেটার মধ্যে, যেটা হচ্ছে সঠিক, নির্ভেজাল,
ন্যায়সঙ্গত, যৌক্তিক এবং গ্রহণযোগ্য, এই বিষয়গুলো সেই কিতাবের মধ্যে রয়েছে। সেই কিতাব থেকে তিনি পড়ে পড়ে শোনাবেন, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথী বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন যে ফি সুহফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা, যে এই যে কোরআন এটা রয়েছে সংরক্ষিত, হ্যাঁ, সম্মানিত কিতাবে, মারফুআতিন মুতাহহারা, যেটা সুউচ্চ রয়েছে, কোথায়? সুউচ্চ বা সাতাশ মানের উপরে, লাউহে মাহফুজে, মুতাহহারা বিআইদি সাফারাতিন কিরামিন বাররা, এটা লিখিত হয়েছে বিআইদি সাফারা, সাফারা মানে হচ্ছে আল্লাহর ফেরেশতাগণ, কিরামিন সম্মানিত, বাররা মানে পুত পবিত্র, মানে যেই কিতাবটা লিখিত হয়েছে পুত পবিত্র সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে, যেটা রয়েছে সুউচ্চ এবং সেটা অত্যন্ত পবিত্র, যেটা আল্লাহ পাক সূরা ওয়াক, এটা সূরা আবাসের মধ্যে কথা বলেছেন, আর সূরা ওয়াকের মধ্যে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সেই কিতাবটিকে লাউহে মাহফুজে যেটা লিখিত আছে সেটা অনেক সুউচ্চ না, উচ্চ, সাতাশ মান উপরে রয়েছে এটা, সেটাকে পুত পবিত্র ফেরেশতা মণ্ডলী ছাড়া কেউ স্পর্শ করে না, পুত পবিত্র ফেরেশতা মণ্ডলী ছাড়া এটাকে কেউ স্পর্শ করে না। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এই যে আল্লাহ নবী তাদেরকে পড়ে শোনাবেন এমন কিতাব থেকে, এমন সহিফা থেকে, যেটা নির্ভেজাল, যেটার মধ্যে কোনো ধরনের ভুল নাই, সম্পূর্ণ নির্ভেজাল এবং সঠিক, যৌক্তিক, মধ্যম পন্থা এবং সব ধরনের বাতিল থেকে মুক্ত, এমন কিতাব থেকে তিনি পড়ে শোনাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটি সুস্পষ্ট প্রমাণ ছিলেন, ঠিক না বেটি? তাহলে তারা অপেক্ষা করত, ইহুদি খ্রিস্টানরা, যে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট প্রমাণ না আসবে তারা কুফরি পরিত্যাগ করবে না, কুফরি থেকে ফিরে আসবে না, তারা অপেক্ষা করতো যে তাওরাতে তো বলা হয়েছে নবী আসবে, ইঞ্জিলও বলা হয়েছে নবী আসবে, তো নবী আসলে তারপরে তারা বিশ্বাস করবে, এর আগে করবে না। কিন্তু যখন তাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাদের মাঝে প্রেরিত হলেন, তখন কি ঘটল? আল্লাহ বলছেন যে ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, তারা মতবিরোধে লিপ্ত হয়ে পড়ল, ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়্যিনা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে, তাদের কাছে যখনই সুস্পষ্ট প্রমাণ এসে গেল তারা দ্বিমতে লিপ্ত হয়ে গেল, তারা বিভিন্ন ধরনের মতবিরোধে কি হয়ে গেল? লিপ্ত হয়ে গেল। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআনে আরেক জায়গায় বলেছেন, বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতহুমুল বাইয়্যিনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুনু, তুমি তাদের মতো হয়ো না, ওদের মতো তুমি হয়ে যেও না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং মতবিরোধে লিপ্ত হয়ে গেছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও, তাহলে যাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি, দলিল ইত্যাদি আসার পরে যারা বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং মতবিরোধে লিপ্ত হয়ে গেছিল, তুমি তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। কারণ কি? এই যারা সুস্পষ্ট প্রমাণ আসার পরে এভাবে বিচ্ছিন্ন হয়, বিভক্তিতে লিপ্ত হয়, মতবিরোধ ঝগড়া ছাড়িতে লিপ্ত হয়, আল্লাহ বলছেন যে লাহুম আযাবুন আলীম আযীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আমরা কি দেখি না? আমরা আমাদের যারা মুসলমান, তো আমরা তো বিভিন্ন মতবিরোধে লিপ্ত আছি, ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তারা কত কত প্রকার মতবিরোধে লিপ্ত দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাল ইহুদা ইখতালাফু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 মানে 71টি দলে বিভক্ত হয়েছিল, ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল। ওয়াইন্না নাসারা ইখতালাফু আলা 72 ফিরকা, খ্রিস্টানরা আরেক ধাপ বাড়ি, তার মানে 72, 72টা দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা। আমাদের কি পরিণতি হবে?
وستفترق هذه الأمة على 73 فرقة আর আমার এই উম্মত তাদের থেকে আরেকটা বাড়িয়ে যাবে, হ্যাঁ অগ্রসর হয়ে যাবে, সেটা হচ্ছে 73, তার মানে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة, এই যে ফিরকাবন্দি যারা করলো দিনের মধ্যে, যারা এই যে মতবিরোধে লিপ্ত হলো, ফিরকায় ফিরকায় বিভাজন করলো দিনকে, এইভাবে খণ্ড বিখণ্ড এবং এটাকে টুকরো টুকরো করে ফেললো, তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি বলছে যে কুল্লুহা ফিন্নার, এরা সব জাহান্নামে যাবে। সমস্ত ফিরকাবাজি যারা লিপ্ত তাদেরকে সবাইকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ইল্লা ওয়াহিদাতান, তবে একটি ফিরকা ব্যতিরেকে, একটি দল ছাড়া। কালু ওমা হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী, তারা কারা যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, যারা নাজাত পাবে তারা কারা? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নির্দিষ্ট ফিরকার নাম উল্লেখ করেননি, তিনি তাদের একটা বৈশিষ্ট্য উল্লেখ করলেন। তিনি বললেন যে মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত আছি, এই প্রতিষ্ঠার এই আদর্শের উপরে যারা অবিচল থাকবে, এই রীতির উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, শুধুমাত্র তারাই এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, আর কেউ মুক্তি পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, তাহলে এই দিনকে বিচ্ছিন্ন করা, বিভক্ত করা, এটি মূলত ইহুদি খ্রিস্টানদের কাজ। আমাদের পূর্বে ইহুদিরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, ইহুদিরা তা কম করেছিল, আমাদের থেকে কম করেছিল ইহুদিরা, তাই না? খ্রিস্টানরা আমাদের থেকে কম করেছিল, কিন্তু আমরাই তাদের থেকে এগিয়ে গেছি। সাথী বন্ধুগণ, তার মানে তারা করেছিল ইহুদিরা 71টি, খ্রিস্টানরা 72টি, সর্বশেষ আমরা 73টি দলে বিভক্ত হয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা জানতে পারলাম যে এটি মূলত আমার আল্লাহর আজাবের কারণ। আল্লাহ আজাবের কারণ, লাহম আজাবুন আজই, আল্লাহ বলছেন যে যারা দিনকে এইভাবে টুকরো টুকরো করে, বিভক্ত করে, বিভিন্ন বিচ্ছিন্নতার অক্টোপাশে বন্দি করে ফেলে দিনকে, তাদের পরিণতি কি? আজাবুন আজই, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আর হাদিসের মধ্যে কি? কুল্লু হাফিন্নার, সবাই যাবে জাহান্নাম। তাহলে আমাদেরকে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হয়, আমরা যদি চাই মুক্তি পেতে, তাহলে আমাদেরকে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে, আমাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে সেই পথটি খোঁজার জন্যে, যেই পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছিলেন, সেই পথে, সেই পথটা খোঁজার জন্য আমাদের চেষ্টা করতে হবে না ভাই? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই রীতির উপরে ছিল, সেই নীতির উপরে যারা ছিল, ওই নীতিকে যারা ধরে থাকবে তারাই মাত্র মুক্তি পাবে। তাহলে আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে সর্বশক্তি নিয়োগ করতে হবে মুক্তি পাওয়ার স্বার্থে, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচার স্বার্থে, সেই পথটা খোঁজা যে কোন পথে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা সেই পথকে খুঁজতে হলে আমাদের কি করণীয়? আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সেই পথটা কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে। তিনি বললেন তারাক্তুকুম, তিনি বলছেন যে তারাক্তু ফিকু আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি সুন্নতি, যে তোমাদের মধ্যে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, হ্যাঁ এই দুটো জিনিসকে তোমরা যত শক্তভাবে ধরে থাকতে পারবে, কখনোই তোমার বিপথে যাবে না, পথভ্রষ্ট হবে না। আর সেটি হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, সুন্নাহ, তার অনুকরণীয় রীতি। এই দুটিকে যদি আমরা খুঁজি, তাহলে আমাদেরকে আমাদের শিক্ষার জন্যে আমাদের পরিশ্রম করতে হবে, আমাদেরকে খাটতে হবে, অনুসন্ধান করতে হবে, সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে শেখার জন্যে এবং রাসূলের সুন্নাহকে শেখার জন্যে। কথা ঠিক না বেটিক ভাইয়েরা আমার? অবশ্যই আমাদেরকে পথে কী করতে হবে? যেতে হবে। কিন্তু আমরা সেই হক জিনিসটা পাওয়ার জন্য কতটুকু কিতাবুল্লাহর দিকে যাচ্ছি, কতটুকু রাসূলের সুন্নাহকে আমরা খুঁজে বেড়াচ্ছি? আমরা দেখা গেছে যে কিতাবুল্লাহ এবং সুন্নাহ থেকে আমরা অন্যদিকে বেশি গুরুত্ব দিচ্ছি। পীর সাহেবের রীতি, উমুকের রীতি, তুমুকের রীতি, উমুকের মাঝহাব, উমুকের মতামত, উমুকের আদর্শ,
তাই না? এই জিনিসগুলো যখন আমরা খুঁজে বেড়াবো তখন কিন্তু আমরা সেই সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। ফা ইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূল, যে যখন তোমরা কোনো বিষয়ে দ্বিমতে লিপ্ত হও, মতবিরোধে লিপ্ত হও, তোমরা সেইটাকে ফিরিয়ে দাও কিসের দিকে? আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। আর এটাই হচ্ছে কিতাব এবং সুন্নাহ। সাথী বন্ধুগণ, তাহলে আমরা কথা লম্বা না করে এটুকুই বলবো যে আহলে কিতাব ও মুশরিকরা যেই ভয়াবহ পরিণতির দিকে এগিয়েছে, আমরা যদি সেই পরিণতির দিকে আগাতে না চাই বা সেই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে সেই একটা কথাই, সেটা হচ্ছে মা তারা মা আন আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবে কেরাম যেই আদর্শ এবং যে রীতির উপরে প্রতিষ্ঠিত, সেই পথে বা সেই রীতির উপরে প্রতিষ্ঠিত হওয়া, এদিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই তার আল্লাহর কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে বুঝার, উপলব্ধি করার, মরবাণীকে এটা আমাদের হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং সেই আলোকে আমাদের জীবনকে পুনর্গঠিত করার, ঢেলে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং সব ধরনের মতবিরোধ, দ্বিমত, তারপরে ফিরকাবন্দি ইত্যাদি যে সমস্ত ধ্বংসাত্মক কার্যকরী রয়েছে, আল্লাহ যেন এই মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আলোচনা এখানে সমাপ্ত করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের যারা যদি যদি কারো প্রশ্ন থাকে বা কোনো কিছু করার থাকে বলতে পারেন। জি বলেন। জি বলেন। মাশাআল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, হ্যাঁ, এবং রাসূলের প্রতি ঈমান আনে এবং তারা এবং আমলে সালেহ করে, এবং সেই সাথে তাদের কাছে যে নাজিল কিতাব যে নাজিল করা হয়েছে তার প্রতি কি অনুসরণ করে। এখানে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে বিষয় সেটা কি? কোরআন এবং হাদিস দুটোই। কোরআন এবং হাদিস উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। প্রথমে দেখেছি দুটোই ওহির মারফতে এসেছে। ওহি মাতলুব মানে যেটা তেলাওয়াত করা হয় সেটা হচ্ছে কোরআন, আর ওহি গায়রে মাতলুব যেটা তেলাওয়াত করা হয় না কিন্তু এটার মূল বক্তব্য আল্লাহর কাছ থেকে এসেছে সেটা হচ্ছে সুন্নাহ। তাহলে আমাদের করণীয় হবে সেই মানুষ যে রেলেহীন তাদের কাছে যে নাজিল আয়াত নাজিল হয়েছে সেই আয়াতটাকে মানে সেই যেই বিষয়টা নাজিল হয়েছে, যে ওয়াহী নাজিল হয়েছে, যে দিন অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটাকেই অনুসরণ করা। এবং এগুলো ছাড়া বাপ দাদার ধর্ম, পীর সাহেবের দেখানো রীতি, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের মানে আলেমদের নির্দিষ্ট মতামত, এগুলোকে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? বর্জন করতে হবে, যদি কোরআন এবং সুন্নাহর বিপরীতে চলে যায়। কথা বোঝা গেছে? জি। তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মোচন করবেন এবং আমাদেরকে সংশোধন করবেন যদি আমরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের প্রতি আমল করতে পারি। তো যাই হোক, আমরা আজকে শেষ করতে যাচ্ছি। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে তিনি দুজাহানের বাদশাহ, হ্যাঁ, এটা কতটুকু ঠিক, তাই না? তো এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাদশাহী সেটা উল্লেখ করা হচ্ছে না এখানে, সেটা উদ্দেশ্য নয়, এটা অবশ্যই সেটা উদ্দেশ্য নয়। এখানে তিনি বাদশাহ বলতে এখানে তিনি সর্দার, তিনি সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী, হয়তো বা এটাই বোঝানো হচ্ছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা সাইয়িদুল আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানদের ভিতরে, হ্যাঁ, আমি সর্দার, আমি আদম সন্তানদের সর্দার, নেতা। কথা বোঝা গেছে? সুতরাং হয়তো বা এখানে মানে বাদশাহ বলতে বোঝানো হচ্ছে যে তিনি সমস্ত আদম সন্তানদের দুনিয়াতে এবং আখেরাতে সকল অবস্থায় তিনি সর্দার, ঠিক আছে, কোনো সন্দেহ নেই, এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু প্রকৃত বাদশাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? তিনি হচ্ছেন মালিকুল আমলাক, তিনি সকল রাজার রাজা, সকল বাদশাহ বাদশাহ, তিনি রাজাধিরাজ। এটা শব্দগত ত্রুটি বলা যায়, আমার মনে হয় শব্দটা ব্যবহার না করাটাই ভালো হবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের বাদশাহ
আমার দৃষ্টিতে এই শব্দটা না ব্যবহার করাটাই উচিত। তো আমরা কথা বন্ধ করছি।